চিঙ্কু ডাক্তারের চিকিৎসা। গ্রামের সবাই চিঙ্কু ডাক্তারের কাছে চিকিৎসার জন্য সিরিয়াল ধরত। নেক্সট রোগী কামিন। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন, আমি খুবই ইমার্জেন্সি রোগী। ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার এক আজব রোগ হয়েছে, আমি না অল্পতেই রেগে যাই। এটা আবার কোন রোগ, একটু খোলাসা করে বলেন দেখি। তোকে আবার কি খুলে বলবো? হ্যাঁ, এই হারামজাদা, এই শালার বেটা, এই কুত্তা, আটকুরোর বাচ্চা কোথায় খায় তুই বুঝিস না নাকি? হ্যাঁ তুই মাইরি, এই তো দেখি সত্যি আজব রোগী। বুঝেছি বুঝেছি, আপনাকে এবার একটা ইউনিক থেরাপি দিতে হবে। নার্স, ফ্রিজ থেকে ঠান্ডা সেলাই নিয়ে আসো তো, এই রোগীর মাথায় সেলাই দিতে হবে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি চিঙ্কু ডাক্তার। জি, চেম্বারে আছি। ওকে, পটপট রোগী নিয়ে ঝটপট চলে আসুন, রাখছি। ধুর, এত রোগী হয়েছে যে রোগী দেখতে দেখতে আমি কোন দিন নিজেই যে রোগী হয়ে যাই কে জানে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। এই কোন শালারে ওখানে? ও আপনি, আসুন আসুন বসুন, বলুন কি সমস্যা, এমন আ উ করছেন কেন? ডাক্তার সাহেব, আমার নাকে ব্যথা, মুখে ব্যথা, কানে ব্যথা, চোখে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, ই ব্যথারে ব্যথা, বুকেও ব্যথা। এত ব্যথা নিয়ে আসছেন, আপনার জন্য একটাই সমাধান। কি সমাধান ডাক্তার সাহেব? ইরি মাইরি, এত বড় সুই, এত বড় সুই দিবেন? আচ্ছা দেন তাহলে। তবে হাতে না। তাহলে কোথায়? পাছায় দিতে হবে। এই নার্স, তোমরা দুজনকে শক্ত করে ধরো যেন নড়তে না পারে। দিলাম তাহলে আমার ইমার্জেন্সি ডোজটা। ও মা গো, গেল রে আমার পাছা, গেল। এরে মা, কি গন্ধ, ছি ছি ছি, কি গন্ধ রে বাবা। রোগী তো পাত দিয়েছে। এই নার্স, সেন্ট পার সেন্ট। ডাক্তার সাহেব, আমার রাতের বেলা কেমন না একটু জ্বর জ্বর লাগে। জ্বর বেশি লাগে না কম লাগে? মনে হয় একটু বেশি। তাহলে একটু জিব্বাটা বের করেন দেখি, আর একটু, হ্যাঁ হ্যাঁ আর একটু, আর একটু বের করেন, আর একটু বের করুন, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আর একটু আর একটু। এই মিয়া, জিব্বাটা বের করতে করতে তো আমার নার্ভ ভরি কলিজা সবই বের হয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই যে ওই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো দিনে 7 বার আর রাতে 12 বার খাবেন। দিনে 7 বার আর রাতে 12 বার? জি আজ্ঞে, আমি হলাম ইমার্জেন্সি ডাক্তার, তাই সবার রোগ ইমার্জেন্সি ভাবেই সারিয়ে দিই। এবার আমার ফি দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ুন, আমার অন্য রোগী সিরিয়ালে আছে। নেক্সট রোগী প্লিজ কাম ইন। ডাক্তার সাহেব, আমার না কানে সমস্যা হয়েছে, আমি কানে কম শুনি। ও আচ্ছা আচ্ছা, বলুন তো দেখি। 20? 40? ইরে মাইরি, এই শালি, তুই না বললি কানে কম শুনিস, এখন তো দেখি বেশি শুনিস। ডাক্তার সাহেব কিছু বললেন না? কিছু না, চলুন আপনাকে একটু হালকা কারেন্ট শর্ট দিতে হবে। আসলে আপনার কানের পর্দা একটু বড় সড়ো ফুটো হয়ে গেছে। নার্স কামিং। ওরে বাবা রে, ওরে বাড়ি, কান দুটো আমার পুড়ে গেল রে। ওরে বাতাস কর, কেউ আমাকে বাতাস কর। বস বস, অর্ধেক চিকিৎসা শেষ, এই এবার প্রেসক্রিপশনটা নিন। এই ওষুধগুলো 1 ঘন্টা পর পর 4টা করে গিলবেন, তাহলে দেখবেন একদিনই আপনার কান ঝকঝকে হয়ে গেছে, পকপকা হয়ে গেছে। আউট আউট। নেক্সট রোগী কামিন। আবারে আমারে, ইস রে, ও ওহ রে।
আরে কি হয়েছে আপনার, এভাবে সাপের মতো কোকড়া কুকড়ি করছেন কেন? হুস ফাস আরে উরে উরে ডাক্তার সাহেব, আর বলিয়েন না, কয়েকদিন থেকে আমার প্রসাবে ভীষণ জ্বালা পোড়া। মারাত্মক সমস্যা মনে হয়, আপনার মেশিনে সমস্যা হয়েছে, আপনার প্রসাব টেস্ট করতে হবে। ডাক্তার সাহেব টেস্ট তো করেছি, ইরি মাইরি কি জ্বালা জ্বালা করছে। টেস্ট তো করেছেন, তো টেস্টের রেজাল্ট কি বলেন? খুবই নোনতা, সর্বনাশ। তাহলে তো আপনার প্রসাবে সাংঘাতিক ইনফেকশন হয়েছে, আপনাকে অস্ট্রেলিয়ান ডোজ দিতে হবে। নার্স কামিং। ওরে মরে গেলাম গো, পা দুটো আমার অবশ হয়ে গেল। এই শালার ডাক্তার, এটা তুই কি করলি? উহরে আরে কেন, বেশি কিছু করিনি তো, সামান্য অস্ট্রেলিয়ান ডোজ দিলাম। আপনার কাজ হয়ে গেছে, এবার আসতে পারেন। নেক্সট রোগী কামিন। কি সমস্যা বলুন আপনার, ইমার্জেন্সি বলুন, এখনো আরো 400 রোগী সিরিয়ালে আছে। ডাক্তার সাহেব আমার বুকটা ফাইটে যায়, আমার বুকটা ফাইটে ধরপর করবর করে, তাড়াতাড়ি ওষুধ দিন। আচ্ছা বেডে সোজা হয়ে শুয়ে পড়ুন, আমি চেক আপ করছি। এই যে জোরে জোরে শ্বাস নিন। এই শালার বেটা মুখ বন্ধ করে শ্বাস নে, তোর মুখ দিয়ে পচে দুর্গন্ধ বের হচ্ছে, মনে হয় 10 বছর যাব দাঁত ঘষিস নি। ডাক্তার সাহেব কিছু বুঝলেন? আরে কথা বলো না, চোখ দেখি চোখ। কিরে মদ গাঁজা খাস নাকি, চোখ তো একেবারে লাল করে ফেলেছিস। ও মা শিশি, ওসব আমি খাই না, আমার শরম করে। বুঝেছি, তোকে ইন্দোনেশিয়ান কোপা চামচুলের থেরাপি দিতে হবে, না হলে তুই মরবি। সোজা হ। ও মা গো, ওরে বাবা কি যন্ত্রণা, ওরে কোপা চামচু, আমারে বাঁচা রে বাঁচা, মরে গেলাম রে মরে গেলাম। এই শালার বেটা ডাক্তার কি থেরাপি দিলি, আমার বুকের ধরফরানি যে আরো বেড়ে গেল। ও মা গো, ও বাবা গো। এই বেটা চুপ, তুই বড্ড কথা বলিস, এই হাতুড়ি দিয়ে মেরে তোর পাছা লাল করে দিব। চিকিৎসা করতে এসেছিস, চিকিৎসা দিয়েছি, এবার বেরো এখান থেকে বেরো। এই হলো চিঙ্কু ডাক্তারের চিকিৎসা। গ্রামের সবাই চিঙ্কু ডাক্তারের কাছে চিকিৎসার জন্য সিরিয়াল ধরত। নেক্সট রোগী কামিন। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন, আমি খুবই ইমার্জেন্সি রোগী। ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? ডাক্তার সাহেব আমার কাজও রোগ হয়েছে, আমি না অল্পতেই রেগে যাই। এটা আবার কোন রোগ, একটু খোলাসা করে বলেন দেখি। তোকে আবার কি খুলে বলবো হ্যাঁ? এই হারামজাদা, এই শালার বেটা, এই কুত্তা, আটকুরোর বাচ্চা কোথাকার, তুই বুঝিস না নাকি হ্যাঁ? তুই মাইরি, এ তো দেখি সত্যি আজব রোগী। বুঝেছি বুঝেছি, আপনাকে এবার একটা ইউনিক থেরাপি দিতে হবে। নার্স ফ্রিজ থেকে ঠান্ডা চালাই নিয়ে আসো তো, এই রোগীর মাথায় সেলাই দিতে হবে। ডাক্তার সাহেব এটা কেমন চিকিৎসা করলেন, মাথায় আবার স্যালাইন দেয় নাকি? এমন চিকিৎসা তো বাপে জন্মেও দেখিনি মাইরি। আমি হলাম MBBS চিঙ্কু ডাক্তার, আমার এই মোটু মাথায় সব সময় ইউনিক ইউনিক চিকিৎসা পদ্ধতি আসে, বুঝেছো? এবার যাও পরবর্তী রোগীকে পাঠাও। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, এই কি হয়েছে, এভাবে সারের মতো চেঁচাচ্ছেন কেন? ডাক্তার সাহেব গো সর্বনাশ হয়েছে, এক্সিডেন্ট করে আজ আমার পা ভেঙে গেছে, এই যে দেখুন, দয়া করে তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন। হ্যাঁ হ্যাঁ বেডে শুয়ে পড়ুন, আমি এক্ষুনি আপনাকে আমেরিকান স্টাইলে থেরাপি দিচ্ছি। ওরে বাবা গো, পা আমার গেল রে, ঝাঁঝরা হয়ে গেল। এই ডাক্তার সাহেব আমাকে কি আপনি পাথর ভেবেছেন যে হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন? আরে না না, এটা তো আমেরিকান স্টাইলের চিকিৎসা পদ্ধতি, খুব ভালো তাই না? এ কি, কিসের শব্দ এটা এত জোরে জোরে? ছি, এ কি গন্ধ!
পাদ, পাদের গন্ধ, শালার বেটার ডাক্তার। সেদিন তুই আমার পাছায় এমন ইঞ্জেকশন দিয়েছিস যে আমার পাদ মারতে মারতে জীবন শেষ। পাততে পাততে পাছা আমার ঢিলা হয়ে গেছে মাইরি। জামাই সেজে আমি হাজির হয়েছি, শালার বেটা, তোর মাইয়েরে আমি করবো রে বিয়ে। চল শালার বেটা চল, আজ বিয়ে করবো আমি। আয় আয় বুড়ো বেটা শিয়াল, পাগল হয়েছে নাকি? এসব কি বলছে? এ তো দেখি আজ তো পাগল। এদিকে একে একে চিঙ্কু ডাক্তারের কাছে চিকিৎসা নিয়া সব রোগীরাই আসতে থাকে। তাদের তো একেবারে নাজেহাল অবস্থা। এই বোকাচণ্ডী ডাক্তার, কি সব ভুল ভাল ওষুধ দিয়েছিস? তোর এসব খেয়ে তো আমার চুলকানি রোগ ধরেছে, চুলকাতে চুলকাতে আমার ছাল চামড়া উঠে যাচ্ছে মাইরি। এই হারামজাদা ডাক্তার, কি চিকিৎসা করেছিস আমার? হ্যাঁ, তোর চিকিৎসা নিয়ে কানে আগে যা শুনতাম এখন আর সেটাও শুনি না, একেবারে ঠসা হয়ে গেলাম। এই এই শালা ডাক্তারকে সবাই ধরো, এই ব্যাটার কাছে রোগের চিকিৎসা করাতে এসে পঙ্গু হয়ে গেলাম। শালা আমার মাথায় স্যালাইন দিয়ে দিয়েছে, আমার মাথাটাই বেঁকে দিয়েছে, শালার মাদার বোন। এই দেখো দেখো, এই ডাক্তার বর্জত আমাকে কোপা শামসুর থেরাপি দিয়ে বুক পুড়িয়ে দিয়েছে। এই শালা কোনো ডাক্তার না, এই শালা ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার। ওরে মাদার বোন ডাক্তার, ভুলভাল চিকিৎসা দিয়ে আমাদের নাকানি চুপানি খাওয়ালি। আহ, পাদের দ্বারা এবার তোকে ইন্টারন্যাশনাল থেরাপি দিব আমরা। এই সবাই ধরো। চিঙ্কু ডাক্তার চিপায় পড়ে যায়, সব রোগীরা তো ভীষণ খেপে যায়। সবাই মিলে চিঙ্কু ডাক্তারকে বেঁধে ফেলে আর চিঙ্কু ডাক্তারের পাছায় ইনজেকশন দিতে থাকে। ওরে বাবা গু, মা গু, আমার পিছন গেল রে, আমাকে ছেড়ে দে মাইরি, ক্ষমা করো ক্ষমা করো, আমি আর ডাক্তারি করবো না মাইরি, কোনো দিনও রুগী দেখবো না। ওহো, জলে গেল রে। শিয়ালতলি গ্রামে মিচকে নামে এক শিয়াল তার বউ শেফা শিয়ালিনীকে নিয়ে বাস করত। মিচকে শিয়াল পেশায় একজন মুচি ছিল। হারামজাদা শ্বশুরের বেটা মুচি, সারা রাত ঘুমিয়েও তোর ঘুম হয় না, তাড়াতাড়ি ওঠ বলছি, আর কত গরুর মতো না টেকে ঘুমাবি? হ্যাঁ আহা বউ, সকাল সকাল জুতার বাড়ি মারছো, থামো বলছি, লাগছে মাইরি, থামো থামো। এখন তো মারছি শুধু, এরপর জুতো তোর গায়ে ঘষে ঘষে তোর চাল চামড়া সব তুলে দিব। শালা হারামজাদা, বেলা কটা বাজে দেখেছিস? করিস তো সামান্য মুচিগিরি, এত বেলা অব্দি ঘুমালে চলবে? যা দোকানে যা বলছি। দেখো বউ, আমাকে একদম মুচি বলে খোটা দিবে না, এক সময় ঠিকই তো মুচির প্রেমে হাবুডুবু খেয়ে গলায় ঝুলেছো। কি, আমি তোর গলায় ঝুলেছি? তবে রে, সবার কাছে টাকা বন্দি, মুচির কাছে জুতা বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোরায় বারো মাস সখী গো, ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না। ইরে মাইরি, এটা কোন শালা রে? কে কে রে, কে রে আমার উপর জুতা ছড়লো? কারে এত বড় সাহস? এই মিয়া, এই এত গরম কাকে দেখাচ্ছিস? আমি ছড়েছি, আমি। চুপচাপ জুতাগুলো ভালোভাবে সেলাই করে পালিশ করে দে। দেখেন ভাই, আমি মুচি হতে পারি কিন্তু আমার একটা মান সম্মান আছে। আপনার বাপ মা কি আপনাকে শিক্ষা দীক্ষা দেয়নি অবদ্রকো থাকার? এই মুচির বাচ্চা, এই জ্ঞান কম দে, মুচি মুচির মতো থাকবি, তাড়াতাড়ি কাজ কর, নইলে না আবার কেলানি খাবি। দেব দেব নাকি? ওরে বাবা, না না ভাই, আর কেলানি খেতে চাই না মাইরি, একটু অপেক্ষা করুন ভাই। এই যে ভাইয়া, দেখুন না আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিন না ভাই, একটু তাড়াতাড়ি প্লিজ। ও মাগো, টুরু লাভ, দাও দাও সুন্দরী,
চিন্তা করো না, অনলি ওয়ান মিনিট মাইরি। এই যে ম্যাডাম জি, হা করে দেখছো কি? এই যে নাও তোমার জুতা, রেডি। এবার টাকা দাও মাইরি। ও, হয়ে গেছে, এই নিন আপনার টাকা। বলছি আপনি না অনেক কিউট আর সুইট, আপনি না এক নিমিষে আমার মনটা চুরি করে নিলেন। হাউ ফানি। এই শালি চোর, আমি মুচু হতে পারি কিন্তু কোনো চোর না, ভাগ এখান থেকে। ভাগ্নে, আমার জুতোগুলো একটু ভালো করে পালিশ করে দে তো। আর হ্যাঁ, একটু ভালো করে কালার করে দিস, আজ দুপুরে শ্বশুর বাড়িতে যাব। বাগমামা, তুমি কোনো চিন্তা করো না, আমি হলাম এ গ্রামের এক নাম্বার সাকিব খান, সরি থুকু, নাম্বার ওয়ান মুচি। তোমার জুতা একেবারে ঝকঝকা ফকফকা চকচকা করে দিব মাইরি। তুমি শুধু বলো কোন স্টাইলের পালিশ দিব, চাইনিজ নাকি বাংলা নাকি উগান্ডা। আরে সেটা তো আমি জানি না, তোর যা ভালো তাই কর, কিন্তু জুতা আমার চকচকা চাই, নইলে তোর খবর আছে কিন্তু। বাগমামা, ইওর জুতা রেডি সেডি এন্ড গো। কি পছন্দ হয়েছে? কি শালার বেটা ভাগ্নে, আমার কালো জুতা আর সোনালি হলো কিভাবে? কেন মামা, তুমিই তো বললে তোমার জুতা চকচকা চাই, তাই তো সোনার মতো রং করে দিয়েছি। দেখো দেখো কেমন ঝিলিক মারছে মাইরি। টাকা দাও টাকা দাও। হারামজাদা, টাকা নিবি? ঝিলিক মারছে? আমার এত স্বাদের কালো জুতোগুলো নষ্ট করে দিলি, তোরে তো আজ খাইছি। টাকা পয়সা না থাকিলে কোনো শালাই চেনেন না। ইল বাবা, বাবা সবাই রে পাগল বানাইছে রে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা, আমার জুতো জোড়া একটু ভালো করে সেলাই করে দাও তো। কিন্তু চাচা, আপনার জুতোর একই হাল, মনে হচ্ছে জুতার মধ্যে বেশি ঘষা মাজা করেছেন। আসলে বাবা, হয়েছেটা কি, আমার জুতা টিকেই না, খালি ছিঁড়ে যায়, তার কাটা গোনা সুতা আটা ময়দা সব দেয়া শেষ, তবুও জুতাটা আটকাতে পারিনি। বাবা, তুমি এখন শেষ ভরসা, ঠিক করে দাও না। নো টেনশন, অনলি মিস্কের বাম্পার অ্যাকশন মাইরি। হাই হাই, একই অবস্থা জুতার। কেন চাচা, আপনি তো জুতোর উপর সব রকম পালিশমেন্ট করেছেন কিন্তু কষ্টের তো লাগাননি, তাই আমি ইন্দোনেশিয়ান কষ্টের থেরাপি দিয়েছি মাইরি। ওরে হারামজাদা, আমি এখন এই কষ্টে বলা জুতো পরে বেড়াবো? তোর জুতা তুই পর। মাইরি, ছেড়ে দিন ছেড়ে দিন, আমাকে লাগছে মাইরি। কিরে, সেদিন তোকে জুতোগুলো পালিশ করতে দিয়ে গিয়েছিলাম, রেডি হয়েছে নাকি? তাড়াতাড়ি দে, আজ বিকেলে মিটিং আছে। হ্যাঁ পুলিশ বাবু, এই নিন আপনার জুতা। ভালোভাবে সেলাই করেছিস তো, আর পালিশটা ভালোভাবে করেছিস? হ্যাঁ হ্যাঁ পুলিশ বাবু, আপনার এই জুতার মধ্যে আমি সব রকম স্টাইলে পালিশ মেরেছি,
এই যেমন ধরুন আমেরিকান থেকে শুরু করে চায়না, উগান্ডা, ভুটান, ইন্ডিয়া, মালয়েশিয়া, রংপুর, ঢাকা সব ধরনের স্টাইলে পানিশ দিয়েছি, একেবারে 100 বছরের গ্যারান্টি। মাইরি চুপ বেটা, ওভার অ্যাক্টিং কম কর। 100 বছর কোনো জুতা টিকে নাকি? দাঁড়া আমি আগে পায়ে দিয়ে দেখছি। কি রে হারামজাদা, এটা কি হলো? জুতা তো ছিঁড়েই গেল। শালা বদমাইশ, আমার সাথে ফাঁকিবাজি। দাঁড়া আজ তোর পাছায় ডান্ডা দেব। এই হারামজাদা, এসব কি সেলাই করিস? দুদিন না যেতে জুতা আমার ছিঁড়ে যায়। জুতা তো ছেঁড়ারই জিনিস, ছিঁড়লে আমার কি দোষ তাতে? আমি তো ভালো করেই সেলাই করি। দেখেছো মুচির কেমন বড় বড় কথা? এসব ওর ধান্দাবাজ। আমাদেরকে বোকা বানিয়ে আমাদের টাকাগুলো উসুল করেছে। একে একটা সাজা দেওয়া উচিত। বাবারে, আমার শরীরের হাড়গোড়গুলো দিয়ে ভেঙেই গেল। এতদিন আমি জুতা পিটিয়ে পিটিয়ে ঠিক করতাম, এখন সবাই আমাকে জুতার মতো পেটাচ্ছে। মাইরি আয় হারামজাদা, এতক্ষণে তোর আসা সময় হলো। বাড়িতে চাল ডাল কি চুটি নিয়ে খাবো কি আমি? হ্যাঁ, বাজার আনিসনি কেন? বউ, আজ টাকা কামাতে পারিনি গো। প্রতিদিনই তো তোর একই অজুহাত। যা বের হ, বের হ আমার বাড়ি থেকে। যা বের হ বলছি, বাজার নিয়ে আয়। যা না, এভাবে আর জীবন চলবে না। ওদিকে জুতা সেলাই করতে গেলে সবার কেলানি খেতে হয়, এদিকে বাড়িতে আসলে বউয়ের কেলানি। না, আমাকে অন্য একটা উপায় ভাবতে হবে। মাইরি, আইডিয়া পাইছি রে মাইরি। বন্ধুরা, আমাকে দেখে কি ভাবছো আমি ফকির? না না, আমি এবার ফকির বেশে জুতা চুরি করতে যাব। যাবে নাকি তোমরা? এসো তবে। মা গো, বাবা গো, বাড়িতে কেউ আছেন? দয়া মায়া করে একটা টাকা ভিক্ষা দেন। মা গো, বাবা গো, কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দিচ্ছি। এই ফকির আসারা সময় পেল না। প্রথম মিশন সাকসেসফুল, এবার সেকেন্ড মিশন গো। এই বাড়িতে কেউ আছেন? দয়া মায়া করে একটু এই ফকিরকে সাহায্য করুন, দয়া করুন। 3 দিন ধরে না খেয়ে আছি। মা গো, ও মা। ধুর, এই সাত সকালবেলা আবার ফকির এসে জুটলো। বউ বউ, ফকিরকে তাড়াতাড়ি বিদায় করো তো, ঘুমটা এমন নষ্ট করে দিল। এই যে নাও তো বাপু চাল, নিয়ে এবার বিদায় হও তো তাড়াতাড়ি। বলছি মা গো, আমাকে একটু পানি খাওয়াবে গো, বড্ড পিপাসা পেয়েছে। আহ, প্রাণটা যায় যায়। মা, ও মা গো মা, বাড়িতে কেউ আছেন? দয়া করে কিছু দান করুন। মা, মা গো, ও মা, দয়া করে এই হতভাগাকে কিছু দান করুন। এ মা, বাড়িতে বুঝি কেউ নেই। অ্যাকশন মাইরি। আরে আরে, আমার জুতোগুলো গেল কোথায়? এখানে তো রেখেছিলাম। আহা, কোথায় গেল?
বুড়ো চাচা, তোমার জুতো আমার হাতে। এভাবে টানা কয়েকদিন মিচকে শিয়াল গ্রামের সবার জুতো চুরি করতে থাকে। কি গো, তুমি এত জুতো কোথায় পেলে গো? মাগু মা, এত জুতো? বউ, আমি গ্রামের সবার জুতো চুরি করে এনেছি। এতদিন জুতো সেলাই করে অনেক কেলানি খেয়েছি মাইরি। এবার ওদের জুতো ওদের কাছেই বিক্রি করব, আর তোমাকে মাছ মাংস এনে খাওয়াবো। জুতা নিয়ে যান, জুতা, হরেক রকম জুতা, লাল, নীল, হলুদ, মোটা, চিকন, ছোট, বড়, ছোট, মাঝারি, সব ধরনের জুতা নিয়ে যান, নিয়ে যান। নো বাকি, অনলি মানি। হ্যালো হ্যালো, একটি জরুরি ঘোষণা, জুতাওয়ালা এসেছে। জুতা তো এবার কিনতেই হবে, জুতাগুলো কে যে চুরি করে নিয়ে গেছে, এভাবে খালি পায়ে হাঁটা যায় নাকি? আরে আরে, তুই না মুচিগিরি করতি, তুই আবার কবে থেকে জুতা বিক্রি করা শুরু করলি? আরে ভাই, আমি কি সারা জীবন মুচি থাকবো নাকি? এটা হলো আমার মুচিগিরির আপডেট ভার্সন। বেশি কথা না বলে জুতা কিনলে কিনো, না কিনলে গেলাম। না না, থামো থামো ভাই, আমাদের সবার জুতা চুরি হয়ে গেছে, আমরা জুতা কিনবো। দেখি দেখি তোমার জুতাগুলো। হ্যাঁ দেখো, কিন্তু মনে রেখো, জুতা কিনলেই 500 টাকা মাইরি, নো বাকি, অনলি মানি। আরে আরে, এগুলো তো আমার সেই হারিয়ে যাওয়া জুতা। এই হারামজাদা, এগুলো তোর কাছে আসলো কি করে রে? তার মানে তুই সেদিন ফকির সেজে চুরি করেছিস? আরে হ্যাঁ, এই তো, এগুলো আমার জুতো। আরে আরে, তাই তো, এই জুতোগুলো তো আমার। ওরে শালার বেটা মুচি, এবার সবটা বুঝেছি। তার মানে তুই আমাদের সবার জুতো চুরি করেছিস, শালা হারামি। আজ তোরে খাইছি, আজ তোকে জুতার কাবাব বানাবো। ওরে বাবা গো, আমাকে আর মেরো না গো, আমি আর কোনোদিনও জুতো চুরি করবো না গো, জুতো চুরি করবো না, মুচির ধারের পাশেও যাবো না মাইরি। আহ বাবা গো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।